লোকটা ঘরে ঢুকে অনেক কিছু করে, করার পরে আমার এখানে আর কিছু বলার ছিল না যে আমি ওনাকে ঠেকাইতে পারবো, কিংবা আমার আশেপাশে অনেক লোকজন আছে, আমি ওনাদেরকে বললে আমাকে বাঁচাতে পারবে। তা আমিও কিছু করেছিল না, উনি আমার সাথে যা করছে আমার মাইনা নিতে হয়েছে। প্রিয় দর্শক, চিলিজ 360 ডিগ্রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রেজার সাথে পরিচয় অনেক আগে থেকে, মানে 2019 থেকে, তো এখান থেকে নর্মাল টুকে টুকে কথাবার্তা। গাজীপুর সহ দেশের বিভিন্ন স্থানে টিকটক গ্রুপগুলোর পুল পার্টির নামে চলত বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড। ফিজিক্যাল সম্পর্ক প্লাস রুম দেওয়া, মদ গাঁজা সব দেওয়া হতো, ঠিক আছে। আর এতটুকু বলবো যে এখানে রুম দিত, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে রুম দিয়ে দিত, প্লাস ছেলে মেয়েদেরকে মদ গাঁজা সবই দেওয়া হতো। যখন লাস্ট পুল পার্টিতে যে হৃদয়ে একটা হাইস্ট ভাড়া করে, ওই হাইস্টে 9টা মেয়ে থাকে, আমি সহকারে 9টা মেয়ে আর ও একা একটা ছেলে থাকে, তো ওইটার মধ্যেও 5টা বিয়ার নিয়ে যায়। বিয়ার নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর এখানে যখন ওই রিসোর্টে যাই, তখন তো ছেলে মেয়ে বলতেছিলো এটা দাও এটা দাও, তো ও বা বাংলা মনে হয় বাংলা একটা মদ নিয়ে যায়, ওই মদগুলো সবাইকে দেয়, সব ছেলে মেয়েদেরকে দেয়, অতটুকু আমি দেখছি। আর তাছাড়া আমার সাথে কথা বলিনি পার্টিতে। সর্বশেষ ভুক্তভোগী তরুণীকে পুল পার্টির নাম করে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার কথা থাকলেও নিয়ে যাওয়া হয় সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায়। এটা সাতক্ষীরা কেন, আমরা সাতক্ষীরা কেন আসছি? যাওয়ার কথা কুষ্টিয়া, কুষ্টিয়া যাব, সাতক্ষীরা কেন আসছি? পরে ও বলতেছে আচ্ছা ভুল হয়ে গেছে, অনেক দূর চলে আসছি আমরা। পরে বললাম যে দূর চলে আসছি ভালো কথা, এখন কিভাবে কি করবো, এখন কই যাবি? পরে বলতেছিল যে এখান থেকে একটা বাস ছাড়ে, এই বাসে করে আবার কুষ্টিয়া যাব। পরে বললাম যে এখান থেকে বাস ছেড়ে কই, তাহলে বাস কই? পরে ও কাকে কাকে কল দিল জানি না, কল দেওয়ার পরে লোক আসলো, একটা লোক আসার পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করতেছে এখান থেকে কুষ্টিয়া যাওয়ার বাস কোনটা। লোকটা বলতেছে বাস ছিল বাট বাসটা এখন আর নাই, চলে গেছে। দেন ও লোকটা ওই লোকটাকে বলতেছিলো যে এখন কী করবো আমরা, কী করবো? লোকটা বলতেছিল যে এখানে একটা হোটেল আছে, হোটেলে যা উঠতে পারে। শুধু এখানে আমার কোনো টাকা পয়সা ছিল না, ওর কাছেও টাকা ছিল না, ওর কাছে 300 টাকা ছিল। তো লোকটা বলতেছিল হোটেলে যা উঠতে পারে। তো ও বলছে যে ভাই আমার কাছে তো টাকা নাই, কীভাবে আমরা হোটেল উঠবো? তো লোকটা কিছুক্ষণ পরে বলতেছে যেহেতু টাকা নাই তাহলে আপনাদেরকে একটা বাসায় নিয়ে যাই, ফ্যামিলি বাসা, ফ্যামিলি বাসা আপনি যেতে পারেন, ফ্যামিলি বাসে যেতে পারেন। পরে আমি বলছি যে কেন যাবো না, আমি হয়তো আমরা ঢাকায় যাবো না তো কুষ্টিয়া যাবো, আমি কোনো বাসে টাসে যাবো না, চিল্লাকে চিল্লি করতেছিলাম। পরে ও আর কি মানে আমাকে বুঝায়, অনেক বুঝায় যে চল চলেই তো যাবো, এখানেই তো যাবো। পরে আমি এখান থেকে গেলাম মানে ওই বাসায়, ফ্যামিলি একটা বাসায় নিয়ে যায়। ওই বাসায় যাওয়ার পরে ওইখানে আরও 4 জন ছিল, একটা মেয়ে ছিল, 4 জন এখানে, হ্যাঁ 4 জন টোটাল, 4 জন ছিল, একটা মেয়ে ছিল আর 3 জন ছেলে ছিল। ওই বাসায় নিয়ে যাওয়ার পরে আমি ওদেরকে দেখি, যাওয়ার কিছুক্ষণ পরে মানে রাতে যখন রাত হলো, কে নাকি রেড দিছে জানি না, মানে আসছে কি জানি, দেখে ওরা। আর যে লোকটা নিয়ে গেছিল ওই লোকটা বারবার এসে উকি মারতেছিল সব সব মানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এইখানে ছিলাম, থাকার পরে বলতেছিল যে এখানে অনেক ঝামেলা হইতেছে, আরেকটা বাসায় যেতে হবে। পর ওই বাসা থেকে আরেকটা বাসায় চেঞ্জ করে, ওই বাসায় যাই। যাওয়ার পর ওইখান থেকে সকালবেলা ওরা মানে হৃদয়কে অনেকবার ফোর্স করতেছিল যে সামনে বর্ডার চল দেখে আসি। তা আমি তো ফার্স্ট ডে থেকে চিল্লা চিল্লি কান্নাকাটি করতেছিলাম যে না আমি যাবো না, কোথাও যাবো না, আমি বাসায় চলে যাব। পরে ও বলতেছে সামনে বর্ডার চল দেখে আসি, জাস্ট দেখে চলে আসবো। পরে তো আমি বললাম যে না যাবো না, টোটালি যাবো না, আমি অনেক চিল্লা চিল্লি করতেছিলাম। পরে মানে অনেক গোছানোর পর ওরা আমাকে নিয়ে যায়, দুইটা বাইক আসে আসার পরে ওনারা নিয়ে যায় এখানে। নিয়ে যাওয়ার পরে ওই যে মেয়েটা ছিল, আরও 3 জন ছিল, ওরা আগের থেকে ওইখানেই ছিল, ওইখানে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমরা 2জন যাই। পরে বলতেছ ওদিক দিয়ে যাও, ওদিক দিয়ে যাও, কোনো সমস্যা হবে না। ওই রাস্তাতে যখন হাঁটতেছিলাম আমরা সবাই হাঁটতেছিলাম,
পরে ওই পারে যাই, মানে ইন্ডিয়াতে ঢুকে। ঢোকার পরে যখন ঢুকে তখন বলে যে এটা ইন্ডিয়া। ভারতের বিভিন্ন রাজ্যের হোটেলে হোটেলে কাটে 2 মাস 18 দিন। সম্প্রতি ভারত থেকে পালিয়ে এসে হাতিঝিল থানায় মামলা করে তরুণীটি। শোনান রোমহর্ষক কাহিনী। হৃদয় আর তিনজন ছেলে ছিল, যে ওরা তিনজন কই জানি চলে যায়। দেন ওই মেয়েটা আর আমি একা থাকি আর কি। ওই মেয়েটা আর আমি যখন একা থাকি একটা লোক আসে, ওই লোকটা আমাদেরকে হাঁটা নিয়ে যায়। ওই লোকটা আবার কিছুক্ষণ পরে আরেকটা লোকের কাছে যায়। ওই লোকটা আবার অনেকখানি হাঁটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর যে মেন ওনার কাছে ওনার বাইকে করে দিয়ে দেয়, যে ওনার কাছে যাও ওনার বাইকে করে যাও। তো ওনার বাইকে করে আমি আমরা দুজন ঘুমিয়ে গেলাম। যাওয়ার পরে ওরা তো চারজন আগের থেকে ওইখানে ছিল। পরে যাওয়ার পরে একটা বাসায় রাখে, বাসায় টিন সেট একটা বাসা ছিল, ওই বাসায় রাখে। রাখার পরে ওইখান থেকে আরেকটা বাসা নিয়ে যায় রাতে আর কি। রাতে আরেকটা বাসা নিয়ে যায়। ওই বাসাটা অনেক অন্ধকার ছিল, অনেক অন্ধকার ছিল। তো ওই বাসার মধ্যে ঢোকার পর অনেক চিল্লাচিল্লি করি, হাউকাউ করি, যে এই বাসায় কীভাবে থাকবো আর এইখানে কেন নিয়ে আসছি। পরে লোকটা আর কি রাগারাগি করে বলেছে, ঠিক আছে আমাদের বাসায়, আমার বাসায় চলো। পরে ওই লোকটা নিজের বাসায় নিয়ে গেছিলো আমাদের দুইজনকে। ওই বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ওই মেয়েটার কালকে সকালে, মানে তার পরের দিন সকালে ফ্লাইট ছিল আর কি চেন্নাই যাওয়ার। তো চেন্নাই চলে যায়, আমি সারাদিন ওই বাসায় ছিলাম। থাকার পরে রাতের বেলা এসে বলতেছে যে হৃদয়ের কাছে নিয়ে যাবো। তার বললাম যে ঠিক আছে যাব। গেলাম ওই বাসায়। ওই বাসায় যাওয়ার পরে ওই লোকটা আর কি হৃদয়ের সাথে কী বললো না বললো হৃদয় নিজেই শিখাইয়া দিছে। তো হৃদয় শিখায় বলা দিছে যে ওর সাথে এগুলো এগুলো করে। দেন লোকটা ঘরে ঢুকে অনেক কিছু করে। করার পরে আমার এখানে আর কিছু বলা ছিল না, যে আমি ওনাকে ঠেকাইতে পারবো কিংবা আমার আশেপাশে অনেক লোকজন আছে, আমি ওনাদেরকে বললে আমাকে বাঁচাইতে পারবো। তা আমিও কিছু করেছিল না, উনি আমার সাথে যা করছে আমার মাইনা নিতে হয়েছে। তারপর ওইখান থেকে তারপরের দিন আর কি ফ্লাইট ছিল ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে ফ্লাইট ছিল। ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য টিকিট কেটে দেয়, অনলাইন টিকিট। ওই চাঁদনি চলে গেছে, আরেকটা চাঁদনি আসছিল আর কি, আরেকটা নিয়ে আসছিল। তো ওই মেয়েটা আমি আরও তিনজন মিলে ব্যাঙ্গালোর যাই। ব্যাঙ্গালোর থেকে সবুজ আর মানে রুবেল ওরা দুজন আসে, আয়সা দেন দুজন ইয়ে করে দেয়, ওলা বুক করে দেয়। ওদের ভাষায় ওলা বলে, মানে আমাদের ভাষায় ওভার বলে, ওভার ইয়া করে দেয়। তারপর ওইখান থেকে রুবেলের বাসায় যাই। রুবেলের বাসায় যাওয়ার পরে ওর ওয়াইফ ছিল, ও ছিল আর যে আমাদের সাথে মেয়েটা ছিল ওরই আত্মীয় হইতো, ওই মেয়েটা ছিল। ওই মেয়েটা থাকাকালীন ওরা তিনজন আর এদিক থেকে হৃদয় আর আমি গেছি, টোটাল তিনজন। আর মানে এদিক থেকে তিনজন আর ওরা দুজন, পাঁচজন ওই বাসাটা আর কি, পাঁচজন থাকি, 10 দিন থাকি ওই বাসায়। 10 দিন থাকার পর আরেকটা বাসা নেয়। ওই বাসায় ভিক্টিম মিম মিম আরেকটা মেয়ে থাকে। তো ওই মেয়েটা আর মিম দুজন ওই বাসায় থাকে। তৎকালীন আমাদেরকে নিয়ে যাওয়ার, আমি আর হৃদয় ওই দুজনকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে মিম তারপরের দিন হায়দ্রাবাদ চলে যায় কাজে। আর ওই মানে আরেকটা যে মেয়ে ছিল ওর মায়েরা অন্য একটা বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যায়। পরে ওই বাসায় তার কেউ ছিল না, ওই বাসায় আমি আর হৃদয় ছিলাম থাকাকালীন। তারপর আমাকে অনেক জোর জবরদস্তি করে, অনেক মারামারি করার পরে আমাকে এক জায়গায় পাঠানো হয়, কাজে পাঠানো হয়। পাঠানোর পরে ওইখান থেকে প্রায় 5-6 দিন, মানে 5-6 দিন পরে আমি অসুস্থ ছিলাম, চলে আসছি। আসার পরে দেখি অনেকগুলো মেয়ে। কাজের কথা বলে ভারতের বিভিন্ন রাজ্যের হোটেলে হোটেলে পাঠানো হতো, তাদেরকে বাধ্য করা হতো যৌন কর্ম করতে। ওরা যে পাঠায় ওদের সাথে, মানে আমাদের সাথে লোক পাঠায় দেয়, লোক যা দিয়ে আসবে আসার সময় লোক নিয়ে আসবে। মানে ওইখানে কোনো স্পেস নাই, যে পলায় যাওয়ার কোনো স্পেস নাই। ওই অতিজন দিয়ে আসে, তখন 6 দিন পর আমি অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওরা কল দেয়, ওইখানে ওরা টর্চার করে, যে মানে কাজ টাজ না করলে অনেক টর্চার করে। তো ওরা কল দিয়ে বলে যে মেয়ে অসুস্থ, নিয়ে আসো। আমাকে নিয়ে আসছে ওই বাসায় নিয়ে আসার পরে 4 জন মেয়েকে দেখি। ওরা দুইটা আমার এই যে ছিল আর 2 জন
আমার থেকে অনেক ভারী বয়স ছিল। তো ওদের সাথে কথাবার্তা বলি, ওরা আমাদের আশেপাশে এলাকায় মানে এই জায়গারই, তারপর ওদের সাথে কথাবার্তা বলি ওই দুইটা মেয়ে আর কি। আমি যাওয়ার পরে ওই লোকগুলা সবুজ বা হৃদয়, তারপর সাগর, আখিল, ওরা সবাই আর কি আসে। আসার পরে মদ টদ নিয়ে আসে, মদ নিয়ে আসার পরে ওইখানে সবাই মদ খাওয়া শুরু করে ওই দিন রাতে আর কি। মদ খাওয়া শুরু করে তো সবাই মদ খাইতে হবে, না খেলে চিল্লা চিল্লি খাওয়াবো মারধর করতেছে, ঠিক আছে। সবাই একটু একটু খাইছে, খাওয়ার পর ওইখানে ওই মানে যে দুইটা মেয়ে ছিল ওদেরকে অনেক গালাগালি করে, আমাকেও গালাগালি করে, মানে সবারই। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই মেয়েটারে অন্য একটা বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে যা একটা নেকেড ভিডিও করে, ভিডিও করে রেখে দেয় যে পরে যদি ওরা কিছু করে এগুলো দেখা ওদেরকে ব্যাকমেল করবে। পরে ওই মেয়েটার ভিডিও করে রেখে দেয় ওই দিন রাতে। তো ওই মেয়ে দুইটা মানে ওই ভার যে দুইটা আমাদের থেকে অনেক বড় ছিল ওদের না, আর যে দুইটা মেয়ে আমার বয়সী ছিল ওদের দুজনকে আমি শুই। শোয়ার পরে রীতা আর কি অনেক টর্চার করতেছিল, অনেক খারাপ খারাপ কথা বলতেছিল, আর ওই মেয়েদের সাথে ওরা ও মানে আর কি একটা মানে ফিজিক্যাল সম্পর্ক করবে। তো আমি বলছি যে না, করতে দিব না, ওদেরকে আমার লোকের শোয়া রাখছি, তো ও আমার সাথে অনেক খারাপ আচরণ, প্লাস আমার মাথা ফাটা ফেলছিল, মাথা ফাটা ফেলছিল, চারটা সিঁড়ি লাগছিল আমার। তো ওই মেয়েটিটা আমার সাথে শুয়েছে, পরে অনেক টর্চার করছে, করার পর মাথা ফাটা ফুলছে, ব্লাডিং দিয়ে তিনটা রুম ভাইসা গেছে। তারপর ওইখান থেকে ওনারা কিছু বলে নাই, যে লোকগুলো ছিল ওনারা কিছু বলেন পরে। পরে ওইখান থেকে কয়েকদিন পর, দুই তিন দিন পর আর কি, দুই তিন দিন না সরি 10 দিন পর আমাকে আবার টর্চার করে যে কাজে যেতে হবে, কাজে যেতে হবে, কাজে না গেলে সমস্যা আছে। তো ওই যে দুইটা মেয়ে ছিল ওই দুইটা মেয়েকে ওরা নিয়ে গেছে অন্য একটা বাসায়, ওই দুইটা মেয়েকে নিয়ে গেছে ওরা দুজন, মানে নামটা আমি বলবো না, ওই মেয়েটাকে হায়দ্রাবাদ পাঠানো হয়, আরেকটা মেয়েকে আমার সাথে পাঠানো হয়। তো ওই যে মেয়েটা ছিল ওই মেয়েটাকে আমার সাথে স্যালনে পাঠানো হয়, স্যালনে পাঠানো হয়, স্যালন থেকে ওই মেয়েটাও পালা যায়, আর ওই আরেকটা মেয়ে যে হায়দ্রাবাদ ছিল ও পালা যায়, ওরা দুজন পালা যায়। তো আমি আবার কল করলাম ওই যে আমার সাথে যে আরও দুইটা আপু ছিল ওদেরকে কল দিলাম যে আপু ওরা তো পালায় গেছে, এখন আমরা কেমনে কি করব। ওই যে ওদের তো লোক থাকে, আমরা আমাদের পালানোর কোনো ইয়ে ছিল না, তো একবার যখন পালাই দিলে তখন ধরা পড়া যায়। তো ওইখানে ধরা পড়ে যাওয়ার পর অনেক টর্চার করে, করার পর ওইখান থেকে যেমনিও করে আমাদেরকে বাসায় নিয়ে আসে। পরে আমি ওই যে আপুকে কল দিছিলাম যে আপু কেমনে কি করবা, পরে বাসায় আসে, বাসায় আসার পর ওই আপু আর কি প্ল্যান করে রাখছি যে আমরা এরকম টাইমে বের হয়ে যাবো, তখন ওরা থাকে না। তো তখনই আসার দুই দিন পরে ওদের সবাই আসে, আসার পরে বলে যে বাসার থেকে টাকা আনো, ওনাতে সমস্যা হবে, অনেক সমস্যা হয়ে যাবে, মানে টর্চার করতেছিল এক কথা, অনেক মানে মানসিকভাবে টর্চার করতেছিল। ওরা বলতেছিল টাকা আনো, টাকা না আনলে সমস্যা হয়ে যাবে। তো আমাকে কী করছে, অন্য একটা বাসা নিয়ে আটকায় ফেলছে, ওই বাসার থেকে বের হওয়া কোনো মতই সম্ভব ছিল না আমার। আমাকে যখন আটকা মানে আমাকে রাখতে যায় যখন, তখন ওই দুইটা মেয়ে মিমকে কল করে যে মিম আমরা কী করব। পরে মিম বলে যে তোমরা চলে আসো কেরালায়, চলে আসো কেরালায়, চলে আসো যদি পারো, এমন ওরাও নিয়ে এসো, মানে আমার কথা বলছে, পারলে ওরাও নিয়ে এসো। পরে ওরা বলছে যে ঠিক আছে আগে আমরা বের হই। পরে ওরা দুজন ওইখান থেকে তাড়াতাড়ি করে বের হয়ে ইয়াতে যায়, চেন্নাইয়ের না সরি ব্যাঙ্গালোরের একটা ইয়েতে যায়, রেলওয়ে স্টেশনে যায়, ওইখান থেকে চেন্নাই যায়। চেন্নাই যাওয়ার পরে আমাকে তো সব ফোনে ফোনে বলতেছে যে আমি যেভাবে বের আমরা আসতেছি তুমি ওই সেমভাবে আসবা। পরে ওরা বের হয়, বের হওয়ার পরে যায় চেন্নাই, চেন্নাই থেকে ডিরেক্ট কলকাতার ইয়া পায়, মানে ট্রেনের টিকিট পায়। তো আমার সাথে তো ফোনে কথাবার্তা হইতেছিল, তো ওইখান থেকে আমার ফোনটাও নিয়ে নিয়েছিল, একসময় আমার ফোনটা নিয়ে নেয়। তো পরে আর ওদের সাথে কথাবার্তা হয় না। লাস্ট যখন আমি বলি যে আমি কাজে যাব,
কাজে যাব, ওরা বলতেছিল আচ্ছা ঠিক আছে কাজে যাবি, ঠিক আছে কাজে পাঠাবো, চেন্নাইতে কাজে পাঠাবো। তা আমার যাওয়ার উদ্দেশ্যটাই ছিল চেন্নাই, চেন্নাই থেকে দেন আমি কলকাতা টিকিট করে আমি চলে আসবো। পরে তোরা রাজি হয়ে যায়, আচ্ছা ঠিক আছে পাঠাবো চেন্নাইতে কাজে। পরে ওইখান থেকে ওই মানে আর সবুজ আর কি বলে ঠিক আছে তোমার জন্য আমি কাজ ঠিক করতেছি, কাজ ঠিক করে আমি আমি আরেকটা মেয়ে আর কি ওই মেয়ে আরেকটা লোক একসাথে মানে লোকটা দিয়ে চলে আসবে। তো লোকটা আমি ওই মেয়ে তিনজন চেন্নাইতে যাওয়ার জন্য মানে চেন্নাইতে যাই। যাওয়ার পরে যখন ওনারটা আস্তে আস্তে হাঁটতেছিল অনেক সামনে চলে গেছে, তখন আমি পিছন থেকে চলে আসি। মানে ওইখানকারই ইয়েতে ছিলাম, রেলওয়ে স্টেশনে ছিলাম, সারাদিন রেলওয়ে স্টেশনে ছিলাম। পরে রাতে আমি টিকিট পাই, কলকাতার টিকিট পাই। ও ফোনটা আমি চুরি করে নিয়ে আসছিলাম আসার সময়, তো আসার সময় ফোন চুরি করে নিয়ে আসছি। তখন আবার ওদেরকে কল দিয়েছি আমি তো বের হয়ে গেছি, এখন কীভাবে কীভাবে আসবো। পরে ওরা বলে যায় তুমি এইভাবে চলে আসো, মেহেদী হাসান বাবু সহ মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর সীমান্তবর্তী এলাকায় আরো বেশ কয়েকটি মানব পাচারকারী চক্রের তথ্য পেয়েছে পুলিশ। মেহেদী হাসান বাবু ইনি এই মামলার ভিকটিমকে সে পাচারে সহযোগিতা করেছে এবং তার কাছ থেকে আমরা ভারতীয় মোবাইলের সিম এবং পাচার কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং আরো কিছু তথ্য তার কাছে উদ্ধার করেছি। ইতিহাস, দর্শন, বিনোদন ও দারুণ সব ভাইরাল নিউজ সম্পর্কে সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দিন বেল বাটন। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।